মালয়েশিয়া সরকার ঘোষিত অনধিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি রিক্যালিব্রেশন টু পয়েন্ট এ নির্ধারিত সময়ের মধ্যে যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নাম নিবন্ধন করতে পারেন বা সুযোগ কাজে লাগাতে পারেন সেই লক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় একদিনে সর্বাধিক সংখ্যক তিন হাজারের বেশি পাসপোর্ট বিতরণ করেছে হাই কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যারা পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন এমন তিন হাজার জনের মধ্যে রোববার কোলালামপুরে সিটি ব্যাংক লিমিটেড মানি ট্রান্সফার হাউস থেকে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি পাসপোর্ট বিতরণ করা হয় এবছর এখন পর্যন্ত হাই কমিশন থেকে এক লাখ দশ হাজার এগারোটি পাসপোর্ট বিতরণ করা হয়েছে উল্লেখ্য মালয়েশিয়ায় চলতি বছরের সাতাশ জানুয়ারি থেকে শুরু হওয়া অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি রিক্যালিব্রেশন টু পয়েন্ট জিরো শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু তেইশ এ সময়ের মধ্যে যাতে প্রবাসী বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করতে পারেন বা সুযোগ কাজে লাগাতে পারেন সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কোলালামপুরের বাংলাদেশ হাইকমিশন হাইকমিশনের এই বিশেষ ব্যবস্থাপনার আওতায় আগামী সাতাশ ও আঠাশ ডিসেম্বর কোলালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে এবং উনত্রিশ ও ত্রিশ ডিসেম্বর কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিটেন্স হাউস থেকে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা দারুণ খবর এখন থেকে প্রতি শুক্র ও শনিবার মারহাবা রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে